প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 29 অর্থাৎ পেজ 1, যেটা তোমাদের ম্যাথ আছে, তার আজকে 2 নম্বরের অঙ্কগুলিকে আজকে সমাধান করব। আগের ভিডিওতে তোমাদের একের দাগের অর্থাৎ 1 নম্বরের যতগুলো অঙ্ক ছিল সবকটা করিয়ে দিয়েছিলাম, আজকে আমরা 2 নম্বরের অঙ্কগুলিকে সমাধান করব, ঠিক আছে? তো এই জন্যই তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিকে লাইক করবে, পারলে বন্ধুদের মধ্যে কি করবে শেয়ার করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক যে আমাদের পেজটা আছে সেই পেজটাকে অবশ্যই অবশ্যই কি করবে ফলো করবে, ওকে? এবং বন্ধুদের মধ্যে অবশ্যই পারলে ওখান থেকে শেয়ার করো। দেখো আজকে যে প্রথমের অঙ্কটা আছে, দেখো কোনো মূলধন বার্ষিক 10% সরল সুদ হারে কত বছরে 3 গুণ হবে? খুব ভালো কোশ্চেন। দেখো বলেছে কোনো মূলধন কত বছরে 10% সরল সুদ হারে কত বছরে 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে মূলধন লেখো, ধরি পি ইকুয়াল টু কত লিখবো, এক্স টাকা। তাহলে আমি কী করলাম, মূলধনটাকে ধরে নিলাম, ঠিক আছে? এবার এখানে কি বলেছে, সুদের হার কত হবে 10%, সুদের হার কত 10%। এখানে কি আমাদের এখানে বলে দিয়েছে বার্ষিক 10% কি সরল সুদ হারে, ঠিক আছে? আর এখানে দেখো পি আর টিটাই আমাকে এখানে কী করতে হবে, বের করতে হবে। আইটা বলো তো কী হবে, বলেছে 3 গুণ হবে। 3 গুণ হবে মানে কত, আগে আমার অলরেডি কত ছিল 3x, মানে আলটিমেটলি বছরের শেষে আমি কত পাবো, 3 গুণ টাকা পাবো। মানে আমার যদি আসল যদি x টাকা হয় তার সঙ্গে 3 গুণ করো মানে 3x টাকা, কিন্তু ব্যাপারটা যখন সুদ বের করতে হবে, সুদ তো আর 3x হবে না, সুদ কি করব এই এই আসল থেকে কি করব বিয়োগ দেবো, মানে কত 2x টাকা। ক্লিয়ার? আমরা তাহলে কি বের করলাম, সুদটাকেও কি করলাম বের করে নিলাম। এবার যেমন ফর্মুলা আছে, অতএব আই ইকুয়াল টু কত হবে, পি আর টি বাই কত 100, ঠিক আছে? তাহলে এখানে আই এর মান কত বলো, 2x ইন্টু পি কত হবে, এক্স ইন্টু আর ইন্টু টি বাই কত 100, ঠিক আছে? তাহলে এটা কত হবে, দেখো এক্স ইন্টু 100 ইন্টু টি ইকুয়াল টু কত হবে 200x। তাহলে আমাকে এখানে কি বের করতে হবে, টি বের করতে হবে, তাহলে 200x বাই কত 100 নয় এটা 10 হবে, ঠিক আছে 10 হবে। তাহলে এটা কত হবে 10x, এক্স এক্স কেটে যাবে আর এটা কাটলে কত হবে 20, ওকে? কত হবে 20, মানে কি 20 বছরে। তাহলে আমার যে টাকাটা আমি ফেলেছিলাম সেটা 20 বছরে কত হবে, 3 গুণ হবে, ঠিক আছে? এবার দেখো তার পরের অঙ্কটা করবো, তার পরের অঙ্কটাও খুব কি ভালো অঙ্ক। বলেছে একটি অংশীদারি কারবারে অংশীদারি ব্যবসায় এবিসি মূলধনের অনুপাত, এরা এখানে কি বলে দিয়েছে। দেখো কি বলেছে, দেখো এরা মূলধনের অনুপাত বলেছে যে 1:1 এ বি এবং সি এর মূলধনের অনুপাত কত বলেছে, মূলধনের অনুপাত, মূলধনের কত অনুপাত কত বলেছে, 1:6:1:5:1:4, কত হবে 1:4, ঠিক আছে? তাদের মোট লাভ কত, মোট লাভ কত বলে দিয়েছে, মোট লাভ কত বলেছে 7,400 টাকা, ঠিক আছে? এবার বি এর কত টাকা আমার হবে, লাভের পরিমাণ কত হবে সেটাকে আমার কী করতে হবে বের করতে হবে, ঠিক আছে? চলো করা যাক। তাহলে এই যে অনুপাতগুলোকে আগে আমরা কী করব, ঠিক করে নেব, মানে কীরকম দেখো এখানে লিখবো, অতএব এ লেখো এ বি সি এর মূলধনের অনুপাত হলো, মূলধনের অনুপাত হলো, অনুপাত হলো বলে এই কটাকে লসাগু করো, 6, 5 আর 4 লসাগু করো, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, 5 2 দুগুণে 4, মানে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, মানে 10 × 6 কত হবে 60। এই 60 দিয়ে সব কটাকে ভাগ করো। দেখো এটাকে যদি করি রাফে করছি, দেখো এই দিকে তাহলে 60/6:60/5:2 কত হবে 60/4, 6 × 10 = 60 হবে, 5 × 12 = 60 আর এটা আমাদের কত হবে 4 × 15 = 60, মানে 10:12:15। তাহলে মূলধনের অনুপাত লিখবে হলো বলে 10:12:15, ঠিক আছে? এবার বলো এখান থেকে আরও সিম্পলি হয়ে গেল, এবার বলো তো বিয়ের লাভের পরিমাণ কত হবে, বিয়ের যে বছরের শেষে যে প্রফিটটা আমরা করেছিল সেই টাকার পরিমাণ কত হবে, অতএব অতএব বিয়ের লাভের পরিমাণ, লাভের পরিমাণ
मान তাহলে কত হবে দেখো আমরা কি করি যেহেতু আমরা কি b এর লাভের পরিমাণ কি করব বের করব তাই b টাকে উপরে লিখব 12 বাই কত এই সবকটার যোগ ঠিক আছে তাহলে 10 থেকে 12 যোগ করলে কত হবে বলো 22 দেখো আর 15 যোগ করলে কত হবে 37 ইনটু কাকে গুণ করব এই 7400 কে ঠিক আছে এটা তোমার হবে 37 দিয়ে 74 এটা 200 মানে কি 12 গুণ 200 12 দুগুণে 2400 টাকা তাহলে বি এর লাভের পরিমাণ কত হলো 2400 টাকা এবার আমরা 3 এর দাগের অঙ্কটিকে করব দেখো কি কি বলেছে দেখো 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 3x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল টু 0 এই সমীকরণের একটি বীজ বলে দিয়েছে সেটা হচ্ছে 1 বাই 3 কত বলেছে 1 বাই 3 তাহলে অপর বীজটি কি করে বের করবো নর্মাল মিডিলটার্ম ফ্যাক্টর করো করলেই হয়ে যাবে তাহলে 3x স্কোয়ার মাইনাস কত হবে 3 যা 9 9 প্লাস x 9 প্লাস 1 x প্লাস 3 ইকুয়াল টু কত হবে 0 তাহলে 3x স্কোয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু কত হবে 0 তাহলে 3x কমন নাও তাহলে এটা কত হবে x মাইনাস 3 আর এখান থেকে মাইনাস কমন 1 কমন নিলে কত হবে x মাইনাস 3 হবে তাহলে করলে দেখো তাহলে আমরা কি পাচ্ছি 3x মাইনাস 1 আর একটা কথা হবে x মাইনাস 3 ইকুয়াল টু কত 0 অতএব এখান থেকে 3x মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে 3x ইকুয়াল টু কত 1 আর x ইকুয়াল টু কত হবে 1 বাই 3 ওকে ক্লিয়ার আর এইখান থেকে দেখো অতএব x মাইনাস 3 ইকুয়াল টু কত 0 x ইকুয়াল টু কত হবে 3 অতএব অপর বীজটি হবে কত ঠিক আছে একদম সিম্পল অঙ্ক দিয়েছে এটা এবারে তার পরের অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক কি বলেছে এইখানে তার পরেরটাও কিন্তু খুব ভালো অঙ্ক দেখো বলেছে যে a is to b হচ্ছে 3 is to 2 and b is to c হচ্ছে 3 is to 2 ভালো করে বুঝবে অঙ্কটা একদম a is to b হচ্ছে কত 3 is to 2 ঠিক আছে আর বি ইস টু সি ও হচ্ছে কত 3 ইস টু কত 2 এইখানে দেখো এদের আগে আমি কি বের করব এ ইস টু বি ইস টু সি বের করার চেষ্টা করব একদম নর্মালি ঠিক আছে দেখো এইখানে দুটো বি এর যে অনুপাতের রেশিওটা কি আলাদা আলাদা তাই কি করব এইখানে তিনটাকে উপরে গুণ করব ওকে আর এইখানে যে দুইটাকে কি করব এইখানে গুণ করে দেবো একদম শর্ট প্রসেসে তাহলে এটা কত হবে 3 যা 9 ইস টু দেখো 6 আর এটা হবে 6 ইস টু কত 4 দেখো আগে কি ছিল b এর মান আলাদা ছিল দেখবে এই দেখো a ইস টু b হচ্ছে কত 2 ইস টু কত 3 2 ইস টু 3 আর b ইস টু c কত 3 3 ইস টু কত 2 দেখো এই সরি এখানে একটু গুলিয়ে গেল তোমার হ্যাঁ 3 ইস টু 2 দুটোই কত হবে 3 ইস টু 2 আর এটা কত হবে 3 ইস টু 2 দেখো দু জায়গাতে b এর যে ভ্যালু সেটা কি আলাদা ছিল দেখো এখন কিন্তু b এর যে মানটা আছে সেটা কি সমান আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে তোমরা পরীক্ষার কথা করবে এবং কোনো সরকারি চাকরির পরীক্ষা যেগুলো হয় গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এইভাবেই টেকনিকে শেখানো হয় ঠিক আছে দেখো তাহলে এইখানে যে অনুপাতটা হলো তাহলে আলটিমেটলি অনুপাত কত হলো দেখো a ইস টু b ইস টু c এর যে অনুপাত হলো 9 ইস টু 6 ইস টু কত 4 এবারে আমাদের কি বের করতে দিয়েছে দেখো এইখানে বের করতে দিয়েছে এ প্লাস বি অনুপাত কত আমাদের দিয়েছে বি প্লাস সি আমাদের কি বের করতে দিয়েছে ঠিক আছে তাহলে এ এর মান কত লিখতে পারি বলো 9 প্লাস বি এর মান কত 6 ইস টু কত হবে বি এর মান হচ্ছে 6 প্লাস কত 4 তাহলে এইখানে দেখো 9 6টা কত 15 ইস টু কত হবে 10 এটাকে ভাঙলে 3 5 এ 15 আর এটা কত হবে 3 2 এই 5 2 10 তাহলে এটা কত হবে 3 ইস টু 2 কি হবে এর आंसर হবে এবারে দেখো আমরা এর পরের অঙ্কটি কি করব এর পরের অঙ্কটা থেকে খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো শুরু হচ্ছে দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার হলে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে খুব ভালো অঙ্ক দেখো
তাহলে এইখানে কি বলেছে দেখো দুটো 10 সেমিমিটার দুটো গিয়েছে আমাদের বৃত্ত আছে দুটো সমান বৃত্ত তারা কি করেছে পরস্পর কি করেছে ছেদ করেছে তাহলে কোটা যাক এই তো ছবি কোনটা হবে এইটা হবে এবার কি বলেছে আমাদের বের করতে বলেছে কেন্দ্রদ্বয় কি দূরত্ব ধরে নাও এইটা হচ্ছে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব ঠিক আছে ওকে এবার বৃত্তের যে সাধারণ জ্যাটা আছে এইখান থেকে এইখানে নামছে কোথা থেকে কোথায় নামছে এইখান থেকে এখানে ওকে এবং বৃত্তের ব্যাসার্ধ বলে দিয়েছে কি 10 সেমিমিটার আমি আগে ছবিটা এঁকে দিতাম তাহলে আলটিমেটলি ছবি তাহলে কোনটা হবে এইটা হচ্ছে কি আমাদের রিয়েল ছবি ঠিক আছে এটা একটু ব্লু কালার দিয়ে দিতাম দেখো আমাদের এই এই পার্টটাকে কি করতে হবে আমাদের বের করতে হবে ক্লিয়ার তাহলে আমরা এখানে নাম দিয়ে দিই দেখো এ বি সি ডি ই ঠিক আছে এই হলো বৃত্তে সাধারণ জ্যা ঠিক আছে এই কি হবে বৃত্তের সাধারণ জ্যা এবং বিসি হলো কেন্দ্রদ্বয়ের কি দূরত্ব কি কেন্দ্রদ্বয়ের কি হবে দূরত্ব হবে অ্যান্ড এবং এবি ইকুয়াল টু এসি তার কারণ হলো বৃত্তের কি বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অতএব এবি ইকুয়াল টু এসি আমাদের বলে দিয়েছে হচ্ছে 10 সেন্টিমিটার হ্যাঁ কি না লিখতে পারি তো এটাকে বলো এবি তো বলে দিয়েছে মানে বৃত্তের ব্যাসার্ধ কি বলে দিয়েছে এটাই তাহলে কত হলো 10 সেন্টিমিটার হয়েছে এবং বৃত্তের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে বৃত্তের সাধারণ জ্যা মানে অর্থাৎ এ ই এর দৈর্ঘ্য কত বলেছে বলো তো এ ই এর দৈর্ঘ্য বলে দিয়েছে আমাদের এখানে 12 সেন্টিমিটার 12 সেন্টিমিটার একটু লিখে লিখে করবে তাহলে এবার বুঝবে এখানে কেসটা এই যে লাইনটা এই যে বিসি একে সমান ভাগে কি করেছে এই এই কে সমান ভাগে বিভক্ত করেছে কি করেছে সমান ভাগে বিভক্ত করেছে অর্থাৎ বলতে পারি অতএব এডি ইকুয়াল টু এই বাই কত টু মানে কত 12/2 ইকুয়াল টু 6 সেন্টিমিটার তাহলে এডি কত হলো এটা 6 সেন্টিমিটার হলে এটা 10 ঠিক আছে এবার দেখো ত্রিভুজ অতএব ত্রিভুজ এ বি ডি থেকে কি পাই তাহলে কি পাবে দেখো এইটা একটা কি সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে কি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি ছিল যে এবি স্কয়ার ইকুয়াল টু কত হবে এডি স্কয়ার প্লাস কত হবে বলো বিডি তার কত হোল স্কোয়ার তাহলে এবি স্কোয়ার মানে কত 10 এর স্কোয়ার এবি এডি স্কোয়ার মানে কত 6 এর স্কোয়ার প্লাস কত হবে বি ডি এর কত স্কোয়ার তাহলে বিডি স্কোয়ার ইকুয়াল টু কত হবে 10 স্কোয়ার মাইনাস কত 6 এর স্কোয়ার লিখতে পারি তো মানে এই পার্টটা এদিকে আমি কি আসলাম নিয়ে আসলাম নিয়ে ঘুরিয়ে দিলাম একেবারে ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি ব্রেক করি ব্রেক করলেই কি হবে আমাদের অঙ্কটা এসে যাবে কেন্দ্রদ্বয়ের কি দূরত্ব আমরা পেয়ে যাবো অতএব বিডি ইকুয়াল টু কত হবে রুট ওভার 10 স্কোয়ার মানে কত বলো 100 আর 6 স্কোয়ার মানে 36 তাহলে এটাকে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে 64 হবে মানে কত হবে 8 সেন্টিমিটার তাহলে এইটার দূরত্ব কত 8 সেন্টিমিটার যদি হয় ভালো করে এই জায়গাটাও বুঝবে সেম সেম এটাও কত 10 তাহলে এটাও 10 6 মানে দুটো ত্রিভুজ কি একেবারে সিম সমান তাহলে এইটার আমাদের ডিসি এর দূরত্ব কত হবে বলো 8 হবে অতএব লিখবে কেন্দ্রদ্বয়ের দূরত্ব হলো আট প্লাস 8 সেন্টিমিটার ইকুয়াল টু কত হবে 16 সেন্টিমিটার ক্লিয়ার কনসেপ্ট বুঝতে পেরেছো এটা দেখো এবারে আমরা তার পরের অঙ্কটাকে করব কি বলেছে দেখো এটা কমপ্লিট হয়ে গেল ছয় একটা এবিসি এর এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং
AD AC এর উপর কি লম্ব তাহলে BD 6 হলে AD যদি 4 হয় এটা সিমিলারিটি থেকে অঙ্ক দিয়েছে মানে সাদৃশ্যতা থেকে অঙ্ক দিয়েছে চলো তাহলে অঙ্কটা করা যাক এই অঙ্কটাও কিন্তু খুব ভালো অঙ্ক দেখো একটা প্রথম আমাদের কি করতে হবে দেখো তো একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব কি অঙ্কন করব একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম ঠিক আছে নাম দিয়ে দাও AB C দাও একসেন দেখে নি হ্যাঁ ABC হচ্ছে এই কোণটা কত এটা সমকোণ তো সোজা লাইনটা তাহলে এটা কত হবে ABC এই কোণটার নাম অ্যাঙ্গেলের মান কত 90 ডিগ্রি এবার এখানে বলেছে দেখো যে BD AC এর উপর লম্ব মান এটা কি মান এটা হচ্ছে যে এইখান থেকে এইখানে একটা কি টানবো একটা লম্ব টানবো এবং এটার নাম দেবো কি ডি এটার নাম কি দেবো ডি নাম দেবো ঠিক আছে এবার বলেছে বিডি হচ্ছে কি 6 সেন্টিমিটার কত সেন্টিমিটার 6 সেন্টিমিটার ক্লিয়ার এবং এখানে বলেছে এডি ইকুয়াল টু কত 4 এডি কত 4 সেন্টিমিটার আমাদের সাদৃশ্যতা একটা সূত্র ছিল সূত্রটা কি ছিল বলতো বিডি স্কয়ার ইকুয়াল টু কত হবে এডি ডট কত হবে সিডি ঠিক আছে ক্লিয়ার এডি ডট কত সিডি মানে এডি গুণ কত সিডি তাহলে এইখানে দেখো বিডি স্কয়ার মানে কত বলতো 6 এর স্কয়ার ইকুয়াল টু এডি মানে কত 4 আর এটা মানে কত সিডি ওকে তাহলে দেখো 6 6 কত হবে এটা 36 ইকুয়াল টু কত 4 সিডি তাহলে 36 বাই 4 ইকুয়াল টু কত সিডি মানে 4 9 36 মানে সিডির মান তাহলে আলটিমেটলি কত হলো 9 সেন্টিমিটার সিডির মান তাহলে কত হবে এটা 9 সেন্টিমিটার এটারই কি আমাদের মান বের করতে দিয়েছে দেখো সিডির মান তাহলে কত হলো এটা 9 সেন্টিমিটার এবারে আমরা 7 এর অঙ্কটি করব 7 এর অঙ্কটি মানে ওই ধরো হচ্ছে তোমাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল প্রমাণ করতে হবে রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ এর থেকে প্রমাণ করলেই আমরা কি পেয়ে যাব ওই অ্যাঙ্গেলটাকে আমরা কি পেয়ে যাব ঠিক আছে চলো করা যাক তাহলে এখানে বলেছে দেখো এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহু হচ্ছে কত এবি বাহু হচ্ছে 2a মাইনাস 1 হচ্ছে এসি বাহুর মান কত 2√2a ঠিক আছে বিসি বাহু হচ্ছে কত 2a প্লাস 1 হচ্ছে আমরা কি করব দেখো ভালো করে বুঝবে এইটার এইটার স্কয়ার করব করে যদি এইটা এফ এ যায় বিসি এফ এ যায় তাহলে এটা সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে পারি এটা একটা আলাদা টেকনিকের অঙ্ক চলো করা যাক লিখব অতএব অতএব চিহ্ন দেবে এবি স্কয়ার প্লাস এসি তার কত স্কয়ার তাহলে করলে কত পাবো দেখো 2a তার হোল স্কয়ার 2a মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস 2√2a তার কত হবে হোল স্কয়ার 2a তার হোল স্কয়ার মানে কত বলো 4a স্কয়ার মাইনাস 2ab মানে a মাইনাস b তার হোল স্কয়ার ফর্মুলাতে কি করলাম এটাকে ব্রেক করে নিলাম ঠিক আছে প্লাস 1 এর স্কয়ার আর এটা করলে দেখো 2 2 4 রুট 2 স্কয়ার মানে 2 আর রুট a স্কয়ার মানে কত শুধু a ঠিক আছে শুধু কত হলো a তাহলে এটা কত হবে 4 a স্কয়ার মাইনাস 4 a প্লাস 1 কারণ 1 স্কয়ার 1 প্লাস কত হবে 8 তাহলে এটা কি লিখতে 4 a স্কয়ার 4 a থেকে 8 এ যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হবে প্লাস 4 a প্লাস 1 মানে কত হবে এটা 2 a প্লাস 1 তার কত হবে হোল স্কয়ার দেখো সেম জিনিস ছিল এটা 2 a কি মাইনাস 1 তাহলে এটাকে বলতে হয় 2 a প্লাস 1 তার হোল স্কয়ার এবার দেখো 2 a প্লাস 1 এর মান কত বলো bc তার মধ্যে স্কয়ার আছে মানে কত bc স্কয়ার তাহলে ত্রিভুজটাকে বলো তো দেখতে কেমন হবে ত্রিভুজটাকে আমাদের দেখতে কেমন হবে বলো এইখানে ত্রিভুজটা আঁকছি দেখো চলো ত্রিভুজটাকে এঁকে নিই এইখানে ত্রিভুজটা দেখতে কেমন হবে বলো এইখানে হবে বিসি বিসি আর এইটা কত হবে এ দেখো এসি স্কয়ার
তাহলে এ কোণটা কত হবে 90 ডিগ্রি। আমাদের এখানে কোণ কোণ চেয়েছে, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ হলো মানে কি বিসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস কত এসি স্কয়ার, ঠিক আছে। তাহলে এইখানে দেখো আমাদের কোণ কোণটা চেয়েছে বিএসি কোণ, অতএব অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি হবে, কত হবে 90 ডিগ্রি হবে। এটা কিন্তু এইভাবে আমাদের কি প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখানে প্রতিটা অঙ্ক তোমাদের ভেঙে ভেঙে বোর্ডে করিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই এগুলো করে নিও, ঠিক আছে। চলো এবার এত তাড়াতাড়ি করাচ্ছি, তোমরা কি করবে ভিডিওটাকে থামিয়ে নেবে, থামিয়ে নিয়ে তোমরা দেখে দেখে এগুলো টুকে নেবে, ঠিক আছে, এবং বাড়িতে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। চলো এবার তারপরের অঙ্কটা করা যাক। থিটার কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা প্লাস টু ইকুয়াল টু জিরো হবে, ভালো করে বুঝবে। থিটার কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা, তারপরে কত আছে সাইন স্কোয়ার থিটা মাইনাস থ্রি সাইন থিটা, মাইনাস থ্রি সাইন থিটা প্লাস টু ইকুয়াল টু কত হবে বলো জিরো হবে, টু ইকুয়াল টু কত হবে জিরো হবে। যেখানে বলেছে যে জিরো ডিগ্রি লেস ইকুয়াল টু থিটা, লেস ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, মানেটা কি এখানে দেখো কিউ দিয়েছে, ওটা কিউ হবে না, ঠিক আছে, ওটা কিউ হবে না, ওটা থিটা হবে, যেহেতু এখানে কি থিটা দেওয়া আছে, ঠিক আছে। তো একে আমরা নর্মালি মিডিল টার্ম ফ্যাক্টর করো, তাহলে এটা কত কত করবো সাইন স্কোয়ার থিটা মাইনাস, এটাকে লিখবে টু প্লাস ওয়ান সাইন থিটা প্লাস টু ইকুয়াল টু কত হবে জিরো, তাহলে এটা কত হবে সাইন স্কোয়ার থিটা মাইনাস টু সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস টু ইকুয়াল টু কত হবে জিরো হবে, ঠিক আছে। তো এবারে দেখো এইখানে আমরা কি করি, দেখো সাইন থিটা দুটো থেকে কমন নাও, তাহলে কমন নিলে কত হবে সাইন থিটা, যদি কমন নিই তাহলে এটা সাইন থিটা মাইনাস কত হবে টু হবে, আর এখান থেকে মাইনাস ওয়ান কমন নিলে এটা কত হবে সাইন থিটা মাইনাস টু ইকুয়াল টু কত জিরো, অথব বা ইমপ্লাইজ তাহলে এটা কত হবে সাইন থিটা মাইনাস টু লিখতে পারি, আর একটা কত লিখতে পারি সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো, ঠিক আছে। আমরা কী করলাম এটাকে মিডিল টার্ম করে নিলাম, ঠিক আছে, বা উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম। এবার এটা কী করবো, অথব সাইন থিটা মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে সাইন থিটার আমাদের অ্যাকচুয়ালি মান কত হবে টু, যা কখনোই যা গ্রাহ্য নয়, কারণ সাইনের যে মানগুলো আসে সেটা কি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ানের মধ্যে আসে, ঠিক আছে, ক্লিয়ার। তো সেইখানে এইখানে টু কোনোদিনও সাইনের ভ্যালু ভ্যারি করে না বা ক্যারি করে না, ঠিক আছে। বাট সাইন থিটা দেখো, অতএব সাইন থিটা ইকুয়াল টু কত হবে সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত জিরো, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কত হবে বলো সাইন থিটা ইকুয়াল টু কত ওয়ান। এই সাইন থিটাকে আমি কি লিখতে পারি বলো, সাইন 90 ডিগ্রি লিখতে পারি, দেখো সাইন 90 ডিগ্রি কত মান ওয়ান, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 90 ডিগ্রি, এটাই কি হবে আনসার হবে, ঠিক আছে। তাহলে এখানে যে থিটার মান কত চেয়েছে সেটা বলেছে যে এটা একটি, এটা থিটার কোন মানের জন্য এটি সত্য হবে, তাহলে এখানে লিখবে থিটার যখন 90 ডিগ্রি হবে সেই মানের জন্য এইটি কি হবে, এই যে পুরো এই পার্টটা কি হবে সত্য হবে, টু এর জন্য কিন্তু সত্য হবে না, ঠিক আছে। এটা তোমাকে লিখতে হবে যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে এইটা সত্য হবে, এই কথাটা লাস্টে তোমরা কি লিখে নিও, ঠিক আছে। চলো এবারে আমরা তার পরের অঙ্কটা করি, দেখো এখানে বোধহয় থিটা অপনয়ন করতে বলেছে, আই এক্স এর অঙ্কটা, আই এক্স এর অঙ্কটা কি করতে বলেছে, থিটা অপনয়ন করতে বলেছে, মানে থিটার পার্টই রাখবো না, থিটার পার্ট কি করব রাখবো না, ঠিক আছে। চলো করা যাক, তাহলে এখানে কি বলেছে দেখো, টু এক্স, টু এক্স ইকুয়াল টু থ্রি সাইন থিটা, চলো টু এক্স ইকুয়াল টু থ্রি সাইন থিটা, আর একটা বলো তো কি দিয়েছে, ফাইভ ওয়াই ইকুয়াল টু, ফাইভ ওয়াই ইকুয়াল টু কত থ্রি কস থিটা, তাহলে একে লিখতে পারি দেখো থ্রিটাকে এদিকে পাঠিয়ে দিলে টু এক্স বাই থ্রি ইকুয়াল টু কত সাইন থিটা, হ্যাঁ কি না। সিমিলারলি আমি এটাকে এরকম লিখতে পারি ফাইভ ওয়াই বাই থ্রি ইকুয়াল টু কত হবে কস থিটা, ফাইভ ওয়াই বাই থ্রি ইকুয়াল টু কত হবে কস থিটা। এবার থিটা অপনয়ন করতে বলেছে, তাহলে আমরা এখানে দেখো কি করি, দেখো এই দুটো তো বর্গ করে যোগ করে দিলেই তো হয়ে যাবে, কারণ আমরা জানি কি যে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা
इक्वल टू कत वन है कि ना এটা তো আমরা গেতে ত্রিকোণমিতি দিয়ে আমরা মানে অলরেডি শিখে নিয়েছি তাহলে এইখানে সাইন থিটার জায়গা কত বসাবো 2x / 3 তার হোল স্কয়ার প্লাস cos স্কয়ার জায়গাতে কি লিখবো 5y / 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু হলো 1 তাহলে এটাকে যদি আমরা ভেঙে দিই দেখো কি পাবো দেখো 4x স্কয়ার / 9 প্লাস 25y স্কয়ার সমান এবং তাদের ঘনফল ও সমান মানেটা কি একটি নিরেট গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের যে আয়তন ঘনফল মানে আয়তন আমাদের মানে বের করতে হবে ঠিক আছে তাহলে এদের এই দুটোর আয়তন কি সমান ঠিক আছে চলো অঙ্কটা করা যাক চলো তাহলে এইখানে আমরা প্রথম ধরে নেব ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ হলো নিরেট গোলকের ব্যাসার্ধ কত হবে বলো আর একক তাহলে এর নিরেট গুলোকের আয়তন চেয়েছে তো অত নিরেট গুলোকের আয়তন কত হবে নিরেট গোলকের গোলকের আয়তন কত হবে বলো 4/3 পাই আর কিউ ঘন একক এবারে আমরা সেম একই টেকনিকে আমরা কি করব নিরেট লম্ববৃত্তাকার চোঙের আয়তন বের করব তাহলে নিরেট লম্ববৃত্তাকার চোঙের তাহলে আয়তন কত হবে বলো 1/3 পাই আর স্কয়ার এইচ ঘন একক এবার বইয়েতে বলে দিয়েছে যে এই দুটোর আয়তন কি হবে সমান হবে ঠিক আছে তাহলে এই দুটোর আয়তন যদি আমাদের সমান বের করতে হয় তাহলে কি করব অতএব দিয়ে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু কত 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে কি দুটোর আয়তন কি করে দিলাম সমান করে দিলাম ঠিক আছে তাহলে এইখানে দেখো আমরা এখানে আর এইচ এর প্রথমে কি ব্যাসার্ধ দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত বের করতে বলেছে ঠিক আছে তাহলে এই দিকে দেখো এই থ্রি কী হবে আমাদের কেটে যাবে এই পাই আর এই পাই কী হবে কেটে যাবে তাহলে এটাকে ফ্রেস করে লেখো 4r³/r² তাহলে দেখো এই ফোরটাকে এদিকে পাঠাও আর বাদ বাকি সব এদিকে নিয়ে যাও তাহলে r³/r² ইকুয়াল টু কি এদিকে কিছু নেই মানে কত করে থাকবে 1 আর এই ফোরটা এদিকে গেলে কোথায় চলে যাবে নিচে দেখো বুঝতে পেরেছি কিনা দেখো এই এই পুরো পার্টটাকে আমি কোথায় নিয়ে আসলাম এইখানে নিয়ে আসলাম চলে ঠিক আছে তাহলে এখানে ফাঁকা স্থান মানে কত পড়ে থাকবে 1 পড়ে থাকবে তাই উপরে কত 1 আর এই ফোরটা এদিকে আছে এদিকে গেলে কত হয়ে যাবে ডিভাইডেড বাই 4 হয়ে যাবে তাহলে দেখো এইখানে আমরা যদি এটাকে কাটাকুটি করি দেখো তাহলে আমরা দেখো r² থেকে r³ কেটে গেলে কত হবে এটা r তাহলে r/h ইকুয়াল টু কত 1/4 তাহলে r:h কত হবে বলো 1:4 এটাই কি এর আনসার বলতো এটাই কি এর কি হবে আনসার হয়ে যাবে ঠিক আছে এবারে আমরা সেম একই টেকনিকে তার পরের অঙ্কটা করব 11 কি বলেছে দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এস তাহলে এই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে নিরেট গোলকের এ বাবা এটা লেখাটা মুছে ফেললাম আবার লিখতে হবে তোমরা এটা লিখে নিও তো ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ হলো কত আর একক হয়েছে বুঝতে পেরেছ তাহলে এইখানে কি বলেছে দেখো তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল কে কি দিয়ে লিখছে দেখো 4π r² এবার বইয়েতে বলে দিয়েছে টেস্ট পেপারে যে বক্রতলকে এস ধরতে
তাহলে এস ইকুয়াল টু কত হবে, তাহলে অতএব এস ইকুয়াল টু কত হবে, ফোর পাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, বলেছে এর আয়তন, তাহলে আয়তন বলতো কত হবে, ওই তো আয়তন এখানে বললাম ফোর বাই থ্রি পাই আর কিউ। দেখো অতএব আয়তনকে আমি এখানে এরা ধরতে বলেছি কি ভি, কি ধরতে বলেছে ভি, তাহলে আয়তনের ফর্মুলা কি ফোর বাই থ্রি পাই আর কিউ। এবার এর এখানে একটা করতে বলেছে দেখো, এস কিউব বাই ভি স্কোয়ার এটাকে বের করতে বলেছে, তাহলে এস কিউব বাই আমার ভি স্কোয়ারের কত মান হবে বলো। দেখো এস মানে কত, ফোর পাই আর স্কোয়ার, তার মাথায় কত হোল কিউব, হ্যাঁ কি না? ক্লিয়ার? আর এটা কত আছে ফোর বাই থ্রি পাই আর কিউব, তার মাথায় কত হবে আর কিউ, তার মাথায় কত হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে যদি করি তাহলে দেখো ফোরের কিউব মানে কত চৌষট্টি, পায়ের পায়ের মাথায় কিউব গেলে কত হবে পাই কিউব, আর আর স্কোয়ার গেলে কত হবে আরের মাথায় ছয় ডিভাইডেড বাই, দেখো ফোরের স্কোয়ার গেলে ষোলো বাই কত, থ্রি এর স্কোয়ার কত হবে নয়, ওকে পাই এর স্কোয়ার আর এটা কত হবে আর টু দি পাওয়ার সিক্স। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এখানে কী হবে আর সিক্স, আর সিক্স কী হবে কেটে যাবে। ঠিক আছে, আর এই পাই স্কোয়ার পাই কেটে গেলে উপরে কত পড়ে থাকবে পাই পড়ে থাকবে, তাহলে ইকুয়াল টু দেখো ষোলো একে ষোলো, চার ষোলো চৌষট্টি, তাহলে এটাকে ফ্রেশভাবে লিখলে কত হবে ফোর পাই বাই কত নাইন, লিখতে পারি তো, শুধু নাইন নয় এটা কত হবে ওয়ান বাই নাইন, কত ওয়ান বাই নাইন, তাহলে এটা উপর উঠে গেলে কত হবে থার্টি সিক্স পাই, এটাই কি এর আনসার। ক্লিয়ার? এবারে কি বলেছে দেখো, বলেছে লাস্ট টুয়েলভের অঙ্কটা, একটি পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় ও মধ্যমা যথাক্রমে পঁয়ত্রিশ এবং তেত্রিশ হলে সংখ্যাগুরু মান, বলতো সংখ্যাগুরু মান কি করে বের করে। দেখো সংখ্যাগুরু মানটা আমরা কি আমরা এখানে বের করব, তাহলে সংখ্যাগুরু মান ইকুয়াল টু দেখো সংখ্যা গুরু মান, সংখ্যাগুরু মান ইকুয়াল টু থ্রি ইন্টু আমাদের এখানে কি হবে মধ্যমা, কত থ্রি ইন্টু কত মধ্যমা, ঠিক আছে, মাইনাস টু ইন্টু কত হবে বলো যৌগিক গড়, যৌগিক গড়। ক্লিয়ার? টু ইন্টু কত হবে বলো এটা যৌগিক গড় হবে, তাহলে এটা বসিয়ে তো এবার মধ্যমা মানে কত থ্রি ইন্টু থার্টি থ্রি মাইনাস টু ইন্টু কত থার্টি ফাইভ, তাহলে এটা কত হবে নাইনটি নাইন মাইনাস কত সত্তর মানে কত টোয়েন্টি নাইন, তাহলে সংখ্যাগুলো আমাদের মান কত হলো টোয়েন্টি নাইন। তো আজকের মতন এইখানে আমরা কি এই ভিডিওটাকে সমাপ্ত করছি, তাহলে উনত্রিশ তিরিশ পেজে যে আমাদের দু নম্বরের শর্ট কোশ্চেন ছিল সেটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা কি করবো, সেভেন্টি এইট পেজে যে দু নম্বরের কোশ্চেনগুলো আছে তার সমাধান করব। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি লাইক করোনি তারা অবশ্যই অবশ্যই কী করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং যতটা সম্ভব পারো বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করো। ঠিক আছে, তো আজকের মতন এখানে।